আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজের আয়োজনে অনলাইন ক্লাসে আমি নাজমুন নাহার, অধ্যাপক সমাজকর্ম বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের এই অনলাইন ক্লাসটি সমাজকর্মের অনার্স থার্ড ইয়ারের শিক্ষার্থীদের জন্য। আমি অনার্স থার্ড ইয়ারে সমাজকর্ম অনুশীলনে তত্ত্বসমূহ এই কোর্সটি নিয়ে আলোচনা করছিলাম, এবং আমি এই কোর্সের প্রথম অধ্যায়ের একটি অংশ, সেটি হচ্ছে ভূমিকা তত্ত্ব বা রোল থিওরি, এটা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। এবং আমার আলোচনার আগে আমার থার্ড ইয়ারের স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই খুবই ভালো আছো এবং সুস্থ আছো, এবং অনেক দিন পর তোমাদের সাথে আবার আমাদের ক্লাস শুরু হলো। আমাদের পবিত্র রমজান এবং ঈদ উল ফিতরের ছুটি, একটু দীর্ঘ ছুটি গেল, এবং আমরা আশা করি তোমরা সবাই খুব আনন্দের সাথেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছো। যদি আমরা খুব একটা ভালো সময় কাটাতে পারছি না, তারপরেও তোমরা নিশ্চয়ই ভালো আছো এই আশাই সবসময় করি। এবং তোমাদের এই বন্ধের আগে আমি ভূমিকা তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করেছিলাম, এবং এই ভূমিকা তত্ত্বের অনেকগুলো বিষয় নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি, এবং এই ভূমিকা তত্ত্ব নিয়ে আজকের আমার শেষ ক্লাস। আমার এই ক্লাসে আমার স্নেহের শিক্ষার্থীদের, তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে ভূমিকা তত্ত্বের যে অংশটি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে সমাজকর্ম অনুশীলনে ভূমিকা তত্ত্বের প্রয়োগ বা কন্টেম্পোরারি অ্যাপ্লিকেশন অফ রোল থিওরি ইন সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস। অর্থাৎ সমাজকর্ম সবসময় যে ব্যক্তি এবং তার যে পরিবেশ, তার আশেপাশের যে পরিবেশ, সেটার যে ইন্টারনাল সম্পর্ক, সেটা নিয়ে সব সমাজকর্ম সবসময় কাজ করে, এবং এই জন্য সমাজকর্মের যে নলেজ বা প্র্যাকটিসের ক্ষেত্রে অন্য শাখার চাইতে, প্র্যাকটিসের জন্য অন্য শাখার চেয়ে সমাজকর্মে, অন্য যে কোনো বিষয় চাইতে সমাজকর্মে আসলে ভূমিকা তত্ত্বের প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে আমরা যে ব্যক্তি সমাজকর্ম, যে সাইকোসোশ্যাল স্টাডি করি এবং যে থেরাপিগুলো দেওয়া হয়, সেক্ষেত্রে ভূমিকা তত্ত্বের অবদান অনেক অনেক বেশি। এবং সাধারণত ভূমিকা তত্ত্বের প্রয়োগকে তিনটি ক্ষেত্রে ভাগ করা যায়, সেটি হচ্ছে গ্রহণ বা ইনটেক, তারপরে অনুধ্যান বা সমস্যা নির্ধারণ, অ্যাসেসমেন্ট অ্যান্ড ডায়াগনোসিস, এবং সমস্যা সমাধান বা ট্রিটমেন্ট। এই তিনটি ক্ষেত্রে ভূমিকা তত্ত্বের প্রয়োগকে তিনটি ক্ষেত্রে বিভক্ত করা যায়। এরপরে আসি গ্রহণ বা ইনটেক, আমরা কী বুঝি, অর্থাৎ আমরা, তোমরা যখন ব্যক্তি সমাজকর্মের নীতি পড়েছিলে, তোমরা তখন জেনেছো যে ব্যক্তি সমাজকর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে যে ব্যক্তিকে গ্রহণ করা। অর্থাৎ এই গ্রহণ করার অর্থ হচ্ছে যে ব্যক্তি সাহায্যার্থী, যিনি ক্লায়েন্ট, এবং ব্যক্তি সমাজকর্মীর মধ্যে একটা খুব ভালো সম্পর্ক থাকা খুবই জরুরি। কারণ এদের মধ্যে যদি সাহায্যার্থী এবং সমাজকর্মীর মধ্যে যদি কোনো বিরূপ মনোভাব থেকে থাকে, সেটি অবশ্য এই সাহায্য যে প্রক্রিয়া, সেটির মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এই প্রক্রিয়া, যে সাহায্য, মানে সমস্যা সমাধান যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি অনেক সময় এই বিরূপ প্রতিক্রিয়ার কারণে আগে শেষ করতে হয়। এবং এই জন্যই সমাজকর্মীরা সাধারণত রোল ইন্ডাকশন প্রসিডিউর ব্যবহার করে সাহায্যার্থী বা ক্লায়েন্টের সেবা ব্যবস্থা শুরু করে থাকেন, এবং ক্লায়েন্টের যে আকাঙ্ক্ষা, সেটাকে তা প্রকাশ করার সুযোগ দেওয়া হয়। এবং এটি করা গেলেই ক্লায়েন্ট যখন তার আকাঙ্ক্ষাকে প্রকাশ করার সুযোগ পাবে, তখনই আসলে সমাজকর্মী এবং সাহায্যার্থীর ভূমিকা পরস্পরের কাছে খুব পরিষ্কার বা খোলাসা হয়ে ওঠে, এবং একজন অন্যজনকে সহজেই গ্রহণ বা ইনটেক করতে পারেন। এটি হচ্ছে গ্রহণ বা ইনটেক। দ্বিতীয়টি হচ্ছে অনুধ্যান বা সমস্যা নির্ধারণ, অ্যাসেসমেন্ট অ্যান্ড ডায়াগনোসিস। অর্থাৎ অনুধ্যানের ক্ষেত্রে বা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ভূমিকা তত্ত্ব মূলত তিনটি দিকের উপরে আলোকপাতের মাধ্যমে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। সেটি হচ্ছে যে
অসম্পূর্ণ এবং অপর্যাপ্ত সামাজিকীকরণের ফলে, অর্থাৎ যেখানে সামাজিকীকরণটাই যেখানে অসম্পূর্ণ বা অপর্যাপ্ত থেকে যায়, সেখানে দৈনন্দিন জীবনের অসংখ্য ভূমিকা পালনের ক্ষেত্রে যে সকল সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ এই যে অপর্যাপ্ত বা অসম্পূর্ণ সামাজিকীকরণের ফলে যে ভূমিকা পালনের ক্ষেত্রে যে সকল সমস্যা তৈরি হয় সেগুলোর উপর, এরপরে হচ্ছে অপর্যাপ্ত সমসাময়িক সমর্থনের প্রভাবে প্রত্যাশিত ভূমিকা পালন করতে না পারার সমস্যাগুলোর উৎস, অর্থাৎ অনেক সময় একটা শিশু যখন ছোটো থেকে বড় হয়ে বেড়ে ওঠে তখন তার কিছু অনেক সব ক্ষেত্রে তার কিছু সমর্থন প্রয়োজন, এই সমর্থন যদি অপর্যাপ্ত থাকে এই তখনই ব্যক্তি কিন্তু প্রত্যাশিত ভূমিকা পালনে ব্যর্থ হয় এবং এই ভূমিকা পালন করতে না পারার সমস্যাগুলো উৎস খুঁজে বের করে। এই জন্যই আমরা পরিবারের উপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পালন করেন, কারণ এক্ষেত্রে পরিবারে সবচেয়ে বেশি সমর্থন দিয়ে থাকে। তিন নম্বর হচ্ছে বংশ পরস্পরার কারণে অনেক সময় যেগুলো ব্যক্তি তার নিজস্ব সৃষ্টি বলে মনে করে সেগুলি উৎস খোঁজে, অর্থাৎ বংশ পরস্পরার কারণেই অনেকগুলো ব্যক্তি অনেক তার নিজস্ব সমস্যাগুলোকে নিজস্ব সৃষ্টি বলে মনে করেন, সেগুলোকে উৎস খোঁজা, এবং এই 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 দিকগুলো ছাড়া আসলে ভূমিকা তত্ত্ব মূলত নিম্নোক্ত মানে ভূমিকা তত্ত্ব তিনটি পর্যায়ের মানে অনুধ্যানে তিনটি পর্যায়ের অ্যাসেসমেন্টে সাহায্য করে থাকে। একটা হচ্ছে ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে যে বর্তমান সময়ে অনেক সমস্যা আছে যেগুলো একান্তই ব্যক্তিগত, যেমন ডিপ্রেশন বা ড্রাগ অ্যাডিকশান, অ্যান্টি সোশ্যাল যে কার্যকলাপগুলো সেগুলো এই এই ধরনের ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রে ভূমিকা তত্ত্বের যে এই নলেজ ব্যবহার করে সমস্ত এই সমস্ত সমস্যার সাথে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদেরকে ভূমিকা পালন করছে কি না সেগুলো পরিমাপ করা, অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ের যে সমস্যাগুলো সেগুলো অনুধানের ক্ষেত্রে ভূমিকা তত্ত্ব ব্যবহার করা হয়। যুগল অনুধান বা কাপল অ্যাসেসমেন্ট, অর্থাৎ আমাদের বর্তমান যে জটিল পরিস্থিতির কারণে স্বামী স্ত্রীর মধ্যেকার দ্বন্দ্ব একটি অন্যতম সমস্যা হিসেবে দাঁড়িয়েছে বর্তমানে, এবং এখানে সমাজকর্মীরা তাদের ভূমিকা তত্ত্বের যে জ্ঞান সেটাকে বা নলেজ সেটাকে ব্যবহার করে স্বামী স্ত্রী তাদের প্রত্যেকেরই সশস্ত্র ভূমিকা পালনে সঠিকভাবে পালন করছে কি না সেটি তারা বের করতে পারেন, এবং যদি সঠিক ভূমিকা পালন করতে না পারেন তবে তাদেরকে তাদের যে দায়িত্ব বা ভূমিকা সে সম্পর্কে তাদেরকে সচেতন করে তুলে তাদের মধ্যে যে বিরাজমান যে সমস্যা সেগুলো দূর করার চেষ্টা করে থাকে। এরপরে পরিবার অনুধান বা ফ্যামিলি অ্যাসেসমেন্ট, আমরা সবসময় সমাজকর্মী আর বলে থাকি যে পরিবার হচ্ছে একটি সমাজের মূল সামাজিক প্রতিষ্ঠান, এবং এই পরিবারের সদস্যরা তাদের যে ভূমিকা নিজ নিজ ভূমিকা পালন না করার কারণে কিন্তু পরিবারের ভিতরে নানা ধরনের সমস্যার জন্ম হয়। এক্ষেত্রে ভূমিকা তত্ত্বের যে নলেজ এটা ব্যবহার করে সমাজকর্মীরা পরিবারের প্রত্যেক সদস্যের ভূমিকা পরিমাপ করে তাদেরকে ভূমিকা পালনে সচেতন বা দায়িত্বশীল করে তুলতে পারেন। এরপরে যে ক্ষেত্রটি ভূমিকা তত্ত্ব ব্যবহারের যে ক্ষেত্রটি সেটা সমস্যার সমাধান বা ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টে ভূমিকা তত্ত্ব অনুযায়ী আসলে সমাজ জীবনের অধিকাংশ সমস্যা আসলে যে যে প্রত্যাশিত যে ভূমিকা পালনের ভূমিকা তত্ত্ব সবসময় বলে থাকে যে সমাজে মানুষের যে ভূমিকা সেই ভূমিকা সঠিকভাবে পালন করতে না পারলেই সমাজের সমস্যার জন্ম হয়। সুতরাং এই যে ট্রিটমেন্টের আঙ্গিকেই আসলে অর্থাৎ সুতরাং এই এই ক্ষেত্রে সমস্যা সমাধান প্রক্রিয়া বা ট্রিটমেন্ট আসলে ওই সমস্যার আঙ্গিকেই হওয়া যুক্তিযুক্ত, অর্থাৎ যে অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস হওয়ার পরে ট্রিটমেন্টের ক্ষেত্রে ভূমিকা তত্ত্বে তিনটি পর্যায়ের উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে ব্যক্তিগত সমাধান বা ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট, এই ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট অর্থাৎ ব্যক্তিগত অনুধানের বা ব্যক্তিগত যে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টের আলোকে এই ক্ষেত্রে সমাধান ব্যবস্থা গ্রহণ করা হয়। ব্যক্তিগত পর্যায়ে যখন কোনো ব্যক্তির সামাজিক ভূমিকা বা দায়িত্ব
পরিমাপ করা হয়, তখন যদি সেখানে কোথাও শূন্যতা বা কোনো অসঙ্গতি দেখা দেয় তখন ব্যক্তিগত পর্যায়ে সমাধান বা ট্রিটমেন্ট দেওয়া হয়, এবং সেখানে এবং ওই যে অসঙ্গতি বা ওই যে শূন্যতা তাকে ব্যক্তিকে ধরিয়ে দেওয়া হয় এবং উপযুক্ত যে পরামর্শ বা কাউন্সিলিংয়ের মাধ্যমে সুষ্ঠু ভূমিকা পালন করতে ব্যক্তিকে উদ্বুদ্ধ করা হয়। এবং এক্ষেত্রে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয় সেখানে হতে পারে অ্যাডভোকেসি বা এডুকেটিং বা কাউন্সিলিং, এগুলোর মাধ্যমে ব্যক্তির যে ভূমিকা পালন করার ক্ষেত্রে ব্যক্তির মধ্যে মানে কোনো শূন্যতা বা অসঙ্গতি থাকলে এগুলোর মাধ্যমে তাকে সচেতন করে তোলা যেতে পারে। এরপরে দলীয় সমাধান, গ্রুপ ট্রিটমেন্ট, মানে অনেক সময় দেখা যায় যে আচরণগত যে সমস্যাগুলো, সে সমস্যাগুলো অনেক সময় দলীয় ব্যবস্থায় মানুষকে অনেক সহজে সমাধান করতে পারে। বিশেষ করে যে সকল সামাজিক সমস্যায় বা যে সকল সমস্যায় সামাজিক সমর্থন অনেক বেশি প্রয়োজন হয় সে সকল ক্ষেত্রে দলীয় ব্যবস্থায় সমস্যা সমাধান করা অনেক সহজ হয়। এবং দলীয় সমাধানের ক্ষেত্রে দলের প্রত্যেক সমস্যার সমাধানে, প্রত্যেক সদস্যের সমস্যার সমাধানের প্রতি লক্ষ্য রাখা হয়। এক্ষেত্রে সমাজকর্মী, সাহায্যকারী, একজন নেতা বা একজন প্রশাসক বা একজন বিচারকের ভূমিকা পালন করতে পারেন, এবং তার যে অভিজ্ঞতার সমাজকর্মী তার অর্জিত অভিজ্ঞতার মাধ্যমে দলীয় যে সদস্যদের আচরণের উপর তিনি লক্ষ্য রাখেন এবং তাদের ভূমিকা পালনের ধরন বা ভূমিকা পালনের ক্ষমতা বা অক্ষমতা এগুলি পরিমাপ করে তাদের জন্য, দলীয় সদস্যদের জন্য উপযুক্ত যে আচরণ বা ভূমিকা তিনি নির্ধারণ করে দেন, এবং প্রয়োজনে দলের প্রত্যেক সদস্যদের জন্য আলাদা আলাদা করে ভূমিকা নির্ধারণ করে তাদেরকে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলার সাথে সাথেই উপযুক্ত ভূমিকা পালনে সক্ষম করে তোলেন। এবং এক্ষেত্রে নতুন আচরণ মানে শেখার ক্ষেত্রে কতগুলো প্রক্রিয়ার কথা এখানে বলা হয়েছে, সেই প্রক্রিয়াগুলো হচ্ছে ওন রোল, এটাকে বলা হয় যে একজন ব্যক্তি নিজের অভিজ্ঞতা অনুযায়ী মুখ্য ভূমিকা পালন করেন এবং দলের বাকি সদস্যরা অন্যান্য পারস্পরিক কাজগুলো করে থাকেন। অর্থাৎ এখানে ব্যক্তি দল মানে দলের মধ্যে ব্যক্তি তার নিজের অভিজ্ঞতা অনুযায়ী তার যে মুখ্য ভূমিকা সেটি পালন করে থাকেন এবং বাকি সদস্যরা অন্যান্য পারস্পরিক কাজগুলো করে থাকেন। তারপরে রোল রিভার্সেল, অর্থাৎ এই প্রক্রিয়ায় একজন ব্যক্তি অন্য আরেকজনের ভূমিকা পালন করেন, অর্থাৎ একজন ব্যক্তি অন্য আরেকজনের দলের মধ্যেই অন্য আরেকজনের ভূমিকা পালন করেন, যার মাধ্যমে তিনি একই বিষয়কে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখার সুযোগ লাভ করেন। অর্থাৎ আমি যদি অন্য কারো ভূমিকা পালন করি তখন দেখব আমি আমার নিজের মধ্যেই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমার নিজেকে দেখার সুযোগ লাভ হয়। একটা হচ্ছে অটোড্রামা, মনোড্রাম এবং চেয়ারিং, অর্থাৎ এটা হচ্ছে যে এই প্রক্রিয়ায় এটা একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। অর্থাৎ একই ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন এবং নিজেকে সেখানে এবং এখানে নিজেকে নানাভাবে দেখার একটা সুযোগ করে নেয়। এক্ষেত্রে ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবনে বিভিন্ন জীবনে মানে ব্যক্তিগত জীবনে পালিত বিভিন্ন ভূমিকার মাঝে একটা আন্তঃসম্পর্ক সম্পর্কে সচেতন হয়ে ওঠে। অর্থাৎ একজন ব্যক্তি যে তার পালিত জীবনে যে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে তাদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে তিনি সচেতন হয়ে উঠতে পারেন। একটা হচ্ছে স্কাল্পিং অ্যান্ড কোরিওগ্রাফি, অর্থাৎ এই প্রক্রিয়ায় একজন দলীয় সদস্য বা একজন গ্রুপ মেম্বার নিজের জীবনে কোনো প্রকৃত বা রূপক অবস্থানকে ন্যায্যভাবে উপস্থাপন করার জন্য ব্যবহার করেন, এবং এখানে সদস্যদের আবেগের একটা সংমিশ্রণ থাকে যা ব্যক্তিকে অর্থাৎ যা দলের কোনো সদস্যকে কোনো সাংঘাতিক অভিজ্ঞতার বিষয়ে নতুন কোনো দিক উপলব্ধি করতে বা মূল্যায়ন করতে সাহায্য করে। অর্থাৎ এই ক্ষেত্রে ব্যক্তির জীবনের কোনো রূপক অবস্থান বা ব্যক্তির জীবনের কোনো প্রকৃত বা রূপক অবস্থানকে এখানে উপলব্ধি করতে এবং মূল্যায়ন করতে সহায়তা করে। এরপরে সমস্যা সমাধানের সবশেষ যেটি প্রক্রিয়া সেটি হচ্ছে পারিবারিক সমাধান, ফ্যামিলি ট্রিটমেন্ট। ওই যে বললাম
যে পারিবারিক অ্যাসেসমেন্টের মাধ্যমে বা ফ্যামিলি অ্যাসেসমেন্টের মাধ্যমে পরিবারের প্রত্যেক সদস্য এবং তাদের দায়িত্ব কর্তব্য এবং ভূমিকা পরিমাপ করে সেই অনুযায়ী সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ পরিবারের সদস্যরা কতখানি ভূমিকা পালন করছে বা করছে না তা নির্ধারণ করে প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের জন্য উপযুক্ত ভূমিকা শিক্ষা দেওয়ার মাধ্যমে পারিবারিক পর্যায়ে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়। আরেকটা হচ্ছে যে সমষ্টি অনুশীলনে কমিউনিটি প্র্যাকটিসের ক্ষেত্রে ভূমিকা তত্ত্ব, এক্ষেত্রেও ভূমিকা তত্ত্ব খুবই একটি কার্যকরী রোল প্লে করতে পারে, কারণ সমাজকর্মী যে সংস্থার মাধ্যমে কাজ করে থাকে বা সমাজকর্মী যে সংস্থার মাধ্যমে সাহায্যার্থীর সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করে সেই সংস্থার মধ্যেই, অর্থাৎ সেই সংস্থার মধ্যে কার্যকর পরিবর্তন নিয়ে বা প্রতিষ্ঠান বা পরিবর্তন নিয়ে এসে ওই প্রতিষ্ঠান এবং যে সেবা গ্রহীতা বা যিনি সাহায্যার্থী বা যিনি ক্লায়েন্ট তাদের মাঝে একটা কার্য সম্পাদনে উপযুক্ত সাহায্য করে। এবং এক্ষেত্রে রোল কনসেপ্ট মানে সমষ্টি সমাজকর্মীদেরকে ব্যক্তি এবং সামাজিক কাঠামোর মধ্যে সম্পর্ক বুঝতে এবং পরিমাপ করতে বিশেষভাবে সাহায্য করে, অর্থাৎ যেসব সমাজকর্মীরা সমষ্টিকে নিয়ে কাজ করে ওই সমষ্টি সমাজকর্মীদেরকে এই রোল থিওরি ব্যক্তি এবং সামাজিক কাঠামোর মধ্যে সম্পর্ক বুঝতে এবং পরিমাপ করতে সাহায্য করে। এবং একটি সংস্থা বা প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থা তার আওতায় যারা থাকেন সাহায্যার্থী বা ওই সংস্থার কর্মী বা ওই সংস্থার নীতি নির্ধারক প্রভৃতি ব্যক্তির ভূমিকা বুঝতেও এই সমষ্টি সমাজকর্মীদেরকে সাহায্য করে, অর্থাৎ সমষ্টি সমাজকর্মীরা যে উপায়ে পরিবর্তন নিয়ে আসে তা বুঝতেও ভূমিকা তত্ত্বটি সাহায্য করে। অর্থাৎ সামাজিক যিনি পরিকল্পনাবিদ বা মাঠ পর্যায়ে যিনি কর্মসূচিকে সংগঠন করেন বা যিনি নীতি নির্ধারণ করেন, প্রশাসক কর্মসূচি যিনি পরিচালনা করেন বা যারা সমাজ সংস্কারক আছেন এবং সামাজিক যারা সোশ্যাল টেকনোলজিস্ট যারা বলি সামাজিক প্রযুক্তিবিদ, এদের ভূমিকা বুঝতেও ভূমিকা তত্ত্বের এই জ্ঞানটা বিশেষভাবেই অবদান রাখে। এবং সবশেষে যেটা বলা যায় যে সমাজকর্ম অনুশীলনে আসলে ভূমিকা তত্ত্ব নানাভাবে বাস্তব জ্ঞান সরবরাহ করে সমাজকর্মীদের সাহায্য করে থাকে, এবং ভূমিকা তত্ত্ব এবং এই তত্ত্বের যে প্রত্যয় বা কনসেপ্ট মানে আগে আমি পড়িয়েছিলাম বন্ধের আগের ক্লাসে, এবং এই প্রত্যয় বা ধারণা সমাজকর্মের আমাদের সমাজকর্মের যে নলেজ সেই জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। এবং এই ধারণাগুলো একদিকে যেমন ব্যক্তি দল পরিবার এবং সমষ্টি পর্যায়ে সমস্যাগুলোকে সহজেই বোধগম্য করে তুলছে, অন্যদিকে এই সমস্ত সমস্যাগুলো সঠিক এবং কার্যকর সমাধান প্রক্রিয়ায় এই ভূমিকা তত্ত্ব প্রক্রিয়াটিকে ভূমিকা তত্ত্ব খুব ত্বরান্বিত করছে। এই হচ্ছে সমাজকর্ম অনুশীলনের ভূমিকা তত্ত্বের ব্যবহার বা প্রয়োগ। শিক্ষার্থীরা আজকে শেষ করতে হচ্ছে, শেষ করার আগে তোমাদের এই কোর্সের জন্য যে বুক রেফারেন্স দরকার সেটি দিয়ে দিলাম, এর আগেও দিয়েছিলাম আবার আজকে দিলাম। তো যাই হোক, আমার আজকের ক্লাস শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই আমাদের ক্লাসগুলো ফলো করছো এবং এই ক্লাসগুলো শোনার সাথে সাথে পাশাপাশি তোমরা নিশ্চয়ই বইগুলো পড়ছো এবং তোমরা নিশ্চয়ই তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখছো। যাই হোক, সবশেষে তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, আমার জন্য সবাই দোয়া করবে। সবাইকে ধন্যবাদ।